ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি উবরাকাতুজি বাজন প্রশ্ন করছেন যে আসলে কেউ যদি কাউকে দান করে দান করার পরে সে কেটের বিনিময়ে দেওয়া চাইতে পারবে কিনা আসলে আল্লাহ তালা পবিত্র কালামে বলেন যে কুম যা দিয়ে যা খাওয়াই যা পরে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা তোমাদের কাছ থেকে কোনো যা যা কোনো প্রতিদান কিছুই চাই না তো আসলে আমরা যখন দান খরচ করবো বা যেটাই করি সেটাই জন্য আমরা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই করি সেটা কোনো দেওয়ার জন্য না কোনো পাওয়ার জন্য না বা আমার কোনো কিছু স্বার্থ হাসিলের জন্য না বা কারো সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র সন্তুষ্টি থাকবে একমাত্র আল্লাহ তালার জন্য আমার যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটা তো আল্লাহর কাছে আমি চাব তাই না সেটা দেওয়ার মালিক আল্লাহ চাওয়ার যার কাছে চাইবেন সেটাও মালিক কেরা আল্লা তালা তো সুতরাং মানুষ কাছের কাছে না চাওয়া মানে এটার বিনিময়ে সরাসরি কারোর কাছে কিছু চাওয়া যাবে না যে এটার বিনিময়ে আমি তোমার কাছেই চাচ্ছি বা দেওয়া চাচ্ছি হ্যাঁ নর্মালি আমাদের মানুষের যেটা অভ্যাস আপনি কিছু দান করলেন বলেন যে দ করেন এটা আমাদের নর্মালি একটা অভ্যাস এটা আসলে ওটার অন্তর্ভুক্ত হবে না নর্মালি আমাদের একটা আদাত হয়ে গেছে যে আমরা বলি বা আমরা দান খরচ করি সে ঠিকই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কিন্তু আমরা তারপরে বলি মনের জন্য আসলে যে আমাদের জন্য একটু দ করেন ঠিক আছে যাক তবে কথা হলো মূলত হবে আল্লাহ তারা সন্তুষ্টির জন্য মানে যাই করবেন দান খরচ সেটাও একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে সেটার বিনিময়ে দ করেন যেন আমার বিপদাবৎ বালা মসিবত এই এগুলো বলার দরকার নাই তারপরেও যদি বলে কিন্তু সন্তুষ্টি থেকে আল্লাহর জন্য এমনি নর্মালি বলতে পারে আশা করি সমস্যা হবে না আল্লাহ আলম জাজাকাল্লা খাই